ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর আজকের কথা বলবো অ্যামাজন প্রাইমের পোচার ওয়েব সিরিজ। পোচার ওয়েব সিরিজের মন লাগলো সেই বিষয়ে আলোচনা করবো। বলি স্টোরির ব্যাপারে, স্টোরিতে এখানে বলা হচ্ছে যে পার্টিকুলার কেরালার একটা ফরেস্ট ডিপার্টমেন্টে, যে এখানে প্রচুর পোচ করা হচ্ছে, অর্থাৎ জন্তুদের বেআইনিভাবে ধরা হচ্ছে এবং তার হাতির যেমন দাঁত বিক্রি করে প্রচুরভাবে বিজনেস করা হচ্ছে, তাদেরকে নিয়ে পশু জানোয়ারদের নিয়ে বিজনেস করা হচ্ছে। এবং এখানে আমরা তিনজনকে দেখতে পাই, পরে নিমিষা, রোশন, দিব্যেন্দু, এই তিনজনে মিলে এই কেসটাকে সলভ করার চেষ্টা করে। তারা অ্যাকচুয়ালি কেন এই পোচ করা হচ্ছে এই এরিয়াকে বেস করে, সেটা জানতে হলে আপনাকে সিরিজটা পুরোপুরি দেখতে হবে। তো স্টোরির আমি পজিটিভ দিক নেগেটিভ দিকের কথা বলবো। নেগেটিভ দিক সত্যি বলছি পাইনি। প্রথম পজিটিভ দিক, এইখানে যে গল্পটাকে আমাদের দেখানো হচ্ছে, যেভাবে এই গল্পের মধ্যে টেনশান কাজ করছে, যে সেটা অসাধারণ। ঠিক আছে, এখানে প্রতিটা মুহূর্তে ব্রুটালিটি রয়েছে। যারা ব্রুটালিটি দেখতে পছন্দ করে তাদের জন্য টপ নচ ওয়েব সিরিজ। দারুণ, মানে প্রতিটা মোমেন্টে আপনাকে চিন্তা ফেলবে, ভাবাবে। এবং জানোয়ারদের যেভাবে প্রেজেন্ট করাচ্ছে, তারা না কয়েকটা সিনে তাকাচ্ছে, মনে হচ্ছে যেন অডিয়েন্সকে প্রশ্ন করছে যে তাদের সাথে ঠিক হচ্ছে কি খারাপ হচ্ছে, সেই জায়গাগুলো গায়ে কাটা দেওয়ার মতো। এখানে যে মেসেজটা দেওয়ারও চেষ্টা করছে সেটাও দারুণ। মানুষ জানোয়ারদের থেকে কতটা ক্ষতিকারক হতে পারে সেটা এখানে দেখানো হচ্ছে, যেটা আমার দারুণ লেগেছে। এবং আমরা আসবো অ্যাক্টিং অ্যান্ড ডায়লগসের দিক থেকে। অ্যাক্টিংয়ের দিক থেকে নিমিষার অ্যাক্টিং জাস্ট অসাধারণ। তার ক্যারেক্টারকে আমরা ভীষণ ডেপথে ঢুকতে পারি, যে সেই কেসটার মধ্যে নিযুক্ত রয়েছে তার একটা পার্সোনাল কারণের জন্য। প্রতিকটা অ্যাক্টারদের পারফরমেন্স দারুণ। এখানে দিব্যেন্দুর অ্যাক্টিং জাস্ট বলবো, সে বাঙালি, তার অ্যাক্টিং দারুণ লেগেছে। আমিশার অ্যাক্টিং দারুণ লেগেছে। বাদবাকি যে দু একটা পুলিশ অফিসারের চরিত্রে খুব কম টাইম রয়েছে স্ক্রিনে তাদের, কিন্তু তারা সত্যি বলছি যতটুকু ছিল আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। মানে ব্যাপক পারফরমেন্স এখানে, পারফরমেন্স বাই সিনেমাটা দারুণ হয়েছে। আর ডায়লগ প্রেজেন্টেশন বলবো, ডায়লগুলো খুব ভালোভাবে ডেলিভারি হয়েছে। ডায়লগ একটা জায়গায় সত্যি বলছি ডায়লগুলো আপনাকে মন ছুঁয়ে দিয়ে। নীল কে স্যার, 1 crore crores। এবার আসবো ডিরেকশন অ্যান্ড এনি টেকনিক্যাল অ্যাসপেক্টের ব্যাপারে। ডিরেক্টর ডিরেকশন দিয়েছে হচ্ছে রিচি মেহতা। সিনেমার স্যার 1 crore crores। ডিরেক্টর কিন্তু দারুণভাবে এই জিনিসটাকে রিসার্চ করে করানো হয়েছে। এরম নয় যে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছে কোনো কারণ ছাড়াই, অনেক কিন্তু রিসার্চ করে অনেক ডেপথে গিয়ে গল্পটাকে প্রেজেন্টেশন করা হয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। এবং এখানে প্রতিকটা সিনে বোঝা যাচ্ছে কী লেভেলে এক্সিকিউশন রয়েছে, কারণ যে যে পয়েন্টে না আপনাকে গায়ে কাঁটা দিচ্ছে এবং টেনশন যেভাবে কাজ করছে সিরিজটা দেখার সময় সেটা আপনি বুঝতে পারবেন। এবং এখানে এডিটিংয়ে আমার মনে হয় এডিটিংয়ে একটু খামতি লেগেছে, আমার বড্ড বড় হয়ে গেছে সিরিজটা, আর একটু কেটে দেওয়া যেত। এবং মনে হচ্ছে মেসেজটাকে বারবার করে জোর করে দেখানো হচ্ছে, সেই জায়গাগুলো বাদ দিলে মানে ভালো হতো। তারপরে যদি বলি বিজিএম, বিজিএম সত্যি বলছি টপ নচ বিজিএম রয়েছে। যে জায়গায় মানে টেনশন কাজ করছে বা আপনার আনকমফোর্টেবল ফিল হবে, এমন এমন বিজিএম রয়েছে না, আর সিনের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট, দিল্লি ক্রাইমে যেরকম আমরা দেখেছি সেরকম কিন্তু ফিল এখানেও পাবেন। দারুণ লাগে সেই সব জায়গাগুলো। এবং এখানে আমি প্রেজেন্ট স্ক্রিন প্লে বলবো, স্ক্রিন প্লে খুব ভালোভাবে লেখা হয়েছে, খুব এখানে প্রতিকটা মুহূর্তে আপনি কোনো জায়গায় মনে হবে না যে কোনো রকম রিসার্চ করেনি কিছু না, প্রচুর খেটেছে। ঠিক আছে, গল্পটার ব্যাপারে কিন্তু অনেকটা খেটেছে, অনেক ডেপটা দেখিয়েছে। এবং যে জঙ্গলের সিনগুলো রয়েছে না, সেখানের মানে সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে। এবং আমি বললাম ভিএফএক্সটা একটু খামতি লেগেছে, বাদবাকি আমি সেইগুলো মাফ করা যায়, কারণ অনেকটা পোর্শন ভালোও রয়েছে, কিন্তু দু একটা জায়গায় একটু খামতি রয়েছে। তারপর আমি বলবো শেষে আমি আসছি রেটিংয়ে, সিরিজটাকে আমি আর্মি সিরিজটাকে দিয়ে দেবো 10/8। সত্যি বলছি দারুণ সিরিজ হয়েছে, আপনারা গিয়ে সিরিজটা দেখুন। যারা ব্রুটালিটি দেখতে পছন্দ করে, যারা টেনশন নিতে পছন্দ করে, তাদের সিরিজটা এক ঘর লাগবে, মানে অসাধারণ। মানে প্রতিকটা মুহূর্তে আপনাকে ভাবাবে এবং দেখানোর চেষ্টা করছে যে এখানে মানুষ কতটা খতরনাক হতে পারে, একটা জন্তু জানোয়ারের থেকে কতটা খতরনাক হতে পারে তাদের শুধুমাত্র করাপশনের কারণে। এই করাপশনটা যে এত পরিমাণে ছড়িয়ে পড়েছে সব প্রতিকটা মানুষের মধ্যে, সেটা খুব আপনি রিলেট করতে পারবেন এই সিরিজটা দেখার পর। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, এবং আপনারা যদি এই সিরিজটা দেখে থাকেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা সবাই, এবং পাশে দিয়ে বেল আইকনটি ক্লিক করবেন, শেয়ার করবেন ভিডিওটা। এবং নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা বাই বাই।